আসসালামু আলাইকুম ভিউয়ার, শেয়ার করুন, আসেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে এস আর বিডি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকের আয়োজন চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমনগর পৌর পশুহাট, আলমনগর পৌর পশুহাটের মহিষাহাট। বন্ধুরা, আজকের তারিখ 22/2/2023, রোজ বুধবার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে মহিষাহাটে মোটামুটি ভালোই আমদানি রয়েছে। আর আজকের এই মহিষের হাটের এই ভিডিওতে আপনাদের মূলত হাড্ডি সাজু সকল মহিষ রয়েছে, ইন্ডিয়ার মহিষ, সেগুলো দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একজোড়া মাঝারি সাইজের ইন্ডিয়ান হাড্ডি শেয়ার মহিষ রয়েছে। এর মাজার শরীর দেখলে বুঝতে পারবেন কী অবস্থা। এই সকল মহিষগুলো মূলত এখন বাসায় লালন পালন করার জন্য সবচেয়ে পারফেক্ট কৃষিকাজের জন্য। আর যারা অবশ্য বাসায় এমনিতে লালন পালন করতে চান মাংসের জন্য, তাদের জন্য ভালো হবে। কম দামে নিয়ে এগুলো খাওয়ালে, দু তিন মাস খাওয়ালে অবশ্য এগুলো মাংসের জন্য উপযুক্ত হয়ে যাবে। যাই হোক, সকল মহিষের দর দাম জানাবো। শুনুন, এই মহিষটার দর দাম জেনে নিই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এসে যাওয়ার দাম কত? 3,30,000 দাঁতে দাঁতের ছয়টা। এটা 3,30,000 দাঁতের ছয়টা মাথারি গরণের মহিষ। এই সকল মহিষ আসলে খুবই সুন্দর, মানে সৌন্দর্যের দিক থেকে কমই বলতে পারেন, কিন্তু দামের দিক থেকে আমার মনে হয় সবচেয়ে পারফেক্ট। আর এদিকে আরও আছে মহিষ একবারে, ও সেটার দাম 3,500, এটা 3,500 টাকা জোড়া। দেখতে পাচ্ছেন অনেক মহিষ আছে, ভালো আছেন? আচ্ছা, এই এই জোড়াটার দাম কত? এগুলোর দাম 350। 350 এটা দাঁতে? দাঁতে ছয়টা। দাঁতে ছয়টা। আর এটা? এটা আমার নেই। ও, ওখানে এই সাইডের দুইটাই বন্ধুরা, ছয় দাঁতের মহিষ, 3,500 টাকা জোড়া। দেখা শোনা চলছে। আসলে আমি টুকটুকির হাটে একটা কথা বলছিলাম যে এই সকল মহিষের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি, হাটে সবচেয়ে বেশি এই মহিষের চাহিদা। তারপরে দ্বিতীয় অবস্থানে আছে আপনার মাংসের জন্য এখন উপকারী মহিষ, উপযোগী মহিষগুলো, কারণ মাংসের মহিষগুলো তো আপনার কষাদের কাছে সবসময় এটা চাহিদা সম্পূর্ণ। আর এখন তো মাঠে কাজ নাই, যার কারণে এই সকল মহিষের চাহিদাটা বেশি। আর এই মহিষগুলো মূলত কম দামও পাওয়া যায়, যার জন্য অনেকে এগুলো চয়েস করে। আর কিছু মহিষ দেখে সাইড এক জোড়া আছে বন্ধুরা, মিস্টার সব সাইড এটা দেখে নিন, এটাও হাড্ডি শেয়ার মহিষ। মহিষটার গায়ে একটু পশম বেশি। আসলে ভালো আছেন, জোড়ার দাম কত? 345 দাঁতে সাদা, 345 বন্ধুরা, দাঁত সারাই বলা চলে, কেনে ভেঙে গেছে। আসলে যেটা বলতেছিলাম, আসলে মহিষের বাজারটা মূলত নিয়ন্ত্রণ করে এসব ইন্ডিয়ার মহিষগুলোই, যেগুলো আসলে আমাদের জন্য একটু উপকারী হয়তো বা। এগুলো কিন্তু আপনারা কিন্তু অবৈধ বলতে পারবেন না, কেন এনারা কিন্তু সৎ পথে আপনার রাজশাহী সিজার থেকে এসেছে, বাংলাদেশ সরকারকে রাজস্ব দিয়ে কর দিয়ে এখানে এসেছে। এখানেও কর ভিত্তিক বা খাজনা ভিত্তিকভাবে বেচা কেনা হয়। আপনারা আমার কথা ভুল বুঝবেন না, অনেকে ভুল বুঝে যে এগুলো ইন্ডিয়ান চোরাই মহিষ। এগুলো ইন্ডিয়ান চোরাই তখন সে পর্যন্তই থাকে যখন এটা আপনার
রাজশাহী হাটে আসার আগ পর্যন্ত অবশ্যই রাজশাহী হাটে ঢুকতে পারলে সেগুলো বৈধতা লাভ করে, মানে তখনই আপনার কাগজপাতি টাকা দিয়ে তখনই বৈধ করে নেয়, মানে তখনই আবার হাত বদল হয়ে চাষারা ওখান থেকে কিনে নিয়ে আসে। আসলে মহিষের সবচেয়ে বড় মোকাম কিন্তু রাজশাহী সিটি হাট। যাই হোক বন্ধুরা, চলুন আরও কিছু মহিষ দেখি। আরো কিছু মহিষ রয়েছে, দেখাশোনা চলছে একজন। এই যে দাম কত? আড়াই। দাঁতে দাঁত সারা বন্ধুরা 2,50,000 টাকা। যেমনটা বলছিলাম, এটা মূলত একটু মানে মুরব্বী জাতেরই আর কি, যাত্রা মুরব্বি না, মানে বয়সের ভাই মুরব্বী, যার জন্য দামটাও একটু কম। র্যাম করা হবে এখন, র্যাম শো সবাই এখানে বাসায় হয়তো কোথাও ঝাল পোড়াচ্ছে, আর ঝালের ঝাল পোড়ানোর যে একটা সেন্ট সেটা অনেকেরই হয় না, আমার নিজেরও হচ্ছে না। যাই হোক বন্ধুরা, আপনারা যতটুক পরে আলমড়ের মহিষের হাট দিয়েছেন, মহিষের চেষ্টা করলাম, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ফিরি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।